আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের জন্য এলাম চট্টগ্রামে নতুন নির্মিত আউটার রিং রোড বা মেরিন ড্রাইভ সড়কের পাশে, যে সড়ক ঢাকা চট্টগ্রাম সড়কের সাথে যুক্ত হয়েছে ফৌজদারহাট এলাকা, অন্য প্রান্ত যুক্ত হয়েছে নেবাল একাডেমির পাশ দিয়ে নবর নির্মিত কর্ণফুলি থানের এসে। আমরা আগের ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে আউটার রিং রোডের ভিডিও দেখাবো। এই সড়কটি বঙ্গোপসাগরের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করেছে। সড়কের উপর থেকে ড্রাইভ করে অথবা সড়কের উপর থেকে দাঁড়িয়ে প্রায় আপনারা 20 কিলোমিটার পর্যন্ত সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। 20 কিলোমিটার অবধি সড়কটি আপনার সাগরের পাশে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যুক্ত হয়েছে। আমি সড়কের উপর থেকে দেখানোর চেষ্টা করছি। সড়কের এক পাশে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের সারি সারি বাড়ানো সামুদ্রিক জাহাজ, সমুদ্রের পারে পরে পাওয়া যায়। যদি এখনও কাজ সম্পন্ন হয়নি, দর্শনার্থীদের বসার জন্য নির্মাণ করা হয়েছে সামুদ্রিক পারে রেলিং যুক্ত করা হয়েছে, রেলিংয়ের পাশেও পার করে যুক্ত করা হয়েছে, যাতে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সমুদ্র সৌন্দর্য উপভোগ করা যায়। দুটি ওয়াক করে একটি গার্ডেন রেলিং, তারপর সমুদ্র আমরা সড়কের অপর পাশে দেখানোর চেষ্টা করছি। সড়কের অপর পাশে লোকালয়গুলা বর্তমানে অনেক দালান দেখা যায়। পতেঙ্গার বিখ্যাত ফসল তরমুজ আবাদের জায়গা ছিল, বর্তমানে তরমুজ নেই। পতেঙ্গার তরমুজ বলে আমরা বাংলাদেশের যে তরমুজ এখন পাই সেগুলো আসলে পতেঙ্গার তরমুজ না। পতেঙ্গার তরমুজের জমিগুলো এখন এখানে কোনো তরমুজের চাষ হয় না। 1991 সালে ঘূর্ণিঝড়ের পর তরমুজ চাষ বন্ধ হয়ে যায়। তারপর কিছুদিন টমেটো চাষ ছিল, টমেটো চাষও আপাতত বন্ধ হয়ে যায় বনবসতির কারণে। এখন বাড়িঘর নির্মাণ করে মানুষ বসবাস করছে এবং এলাকাটি এখানে এতটাই গণবসতি যা অন্য সব এলাকা থেকে ভিন্ন বলা যায়। চট্টগ্রামের সিংহভাগ মানুষ এই এলাকায় বসবাস করে, শুধু চট্টগ্রামের মানুষ না, চট্টগ্রামের বাঙালি মানুষরাও বর্তমানে এই এলাকায় বসবাস করছে। এই সড়কের দুই পাশে দুটো ইপিজেড আছে, ইপিজেডে লক্ষ লক্ষ লোক কাজ করছে এবং লক্ষ লক্ষ লোক এই এলাকায় বসবাস করছে। যার জন্য লক্ষ লক্ষ লোকের বসতি স্থাপনে ফসলের জমি বর্তমানে নাই বললেই চলে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা চেষ্টা করব পরবর্তীতে চট্টগ্রামের অন্য কোনো লোকেশনে সুন্দর ভিডিও আপলোড করার জন্য। আমাদের চ্যানেলের উদ্দেশ্য বাংলাদেশের প্রত্যেকটি জেলা ঐতিহাসিক স্থান, গুরুত্বপূর্ণ স্থান, সেই স্থানগুলোতে কীভাবে যাওয়া যাবে, প্লাস দর্শনীয় বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমি প্রথম ভিডিওটা করছি শুধুমাত্র সূচনার জন্য। বাসার পাশেই যেহেতু এই সুন্দর স্থানটি আছে, আমি চেষ্টা করছি সবার সামনে সেই জায়গাটাকেই সবার সামনে করে দিতে। হয়তো চট্টগ্রাম বিচে অনেকে এসেছেন, আপনারা
আপনারা দেখতে পারেন পতেঙ্গা বিচের বাহিরেও যে আরও সৌন্দর্য লুকিয়ে আছে, সেই সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি চেষ্টা করছি। ভবিষ্যতে চট্টগ্রামের সব কয়টি ঐতিহাসিক এবং সৌন্দর্য মণ্ডিত স্থানগুলো এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। আমরা প্রাথমিকভাবে কাজ করব চট্টগ্রামকে নিয়ে। চট্টগ্রামের কাজ শেষে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেক জেলায় ভ্রমণ করব। ভ্রমণ বিপাশদের জন্য নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম।